ইউরোপ এবং আমেরিকার সাথে রাশিয়ার বর্তমানে চরম কথার যুদ্ধ শুরু হয়েছে। সাধারণত ফিড লেভেলের যুদ্ধ শুরু হওয়ার আগ মুহূর্তে চরম উত্তেজনাকর পর্যায়ে পৌঁছায় এই সকল কথার যুদ্ধ। আর সেই কথার যুদ্ধের বাইরে বর্তমান সামগ্রিক যুদ্ধ প্রেক্ষাপটে কে এগিয়ে রয়েছে এ বিষয়ে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। গত 1 থেকে 2 সপ্তাহ পূর্বে আপনারা যদি এই বিষয়গুলো বিশ্লেষণ করতেন তাহলে নিশ্চিতভাবে এ ব্যাপারে ইউক্রেনকে এগিয়ে রাখত, কারণ পশ্চিমা গণমাধ্যম এবং অন্যান্য যে গণমাধ্যমগুলো রয়েছে যারা পশ্চিমা গণমাধ্যমকে অনুসরণ করে, বিশেষ করে আমাদের দেশের যে সকল ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া রয়েছে যারা পশ্চিমা গণমাধ্যমকে উৎস হিসেবে ধরে, তাদের সেই বিশ্লেষণে আপনি ইউক্রেনকেই এগিয়ে রাখতেন। কিন্তু থোলের বিড়াল বেরিয়ে পড়েছে। হঠাৎ করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই ব্যাপারে রণক্ষান্ত দেওয়ার জন্য মনস্থির করেছেন। তিনি বলেছেন, পশ্চিমা বন্ধুরা যদি আমাদের অস্ত্র সরবরাহ তাদের প্রতিশ্রুতি অনুযায়ী না করে তাহলে এই যুদ্ধ আর করবে না ইউক্রেন। এই বক্তব্যের মানে কি? পশ্চিমাদের প্রতি রাগ উগরে দিয়া, নাকি অতি অভিমানে এখন আত্মসমর্পণের পথ বেছে নেয়া? পূর্ব ইউক্রেনের অবস্থা প্রচণ্ড খারাপ। এতদিন ধরে তারা বলে আসছিল মাত্র 1 সপ্তাহের মধ্যে পাল্টা হামলা চালিয়ে বাকমুত সহ সম্পূর্ণ সোলিদার অঞ্চলগুলো তারা উদ্ধার করবে, তার ফলে আরও কয়েকটি অঞ্চল রক্ষা পাবে। এখন দেখা যাচ্ছে বাকমুতের সত্যি 70%-এর বেশি অংশ রাশিয়ার বাহিনীর দখলে। সম্পূর্ণ বাকমুত ধ্বংস হয়ে গেছে। 70,000 বাসিন্দার এই বাকমুত শহরটি এখন আর প্রকৃত বাস্তবতায় ইউক্রেনের অভ্যন্তরের কোনো শহর নয়। বন্ধুরা, এই শহরটি যদি রাশিয়া সম্পূর্ণরূপে দখল করতে পারে তাহলে পুরো দোনেক্সের আরও কয়েকটি শহর সরাসরি উন্মুক্ত হয়ে যাবে রাশিয়ান বাহিনীর জন্য। এই বক্তব্য বা কথাগুলো আমি পূর্বে আপনাদের বলেছি শুধুমাত্র প্রকৃত বাস্তবতাটি বোঝার জন্য যে বাকমুতের সাথে আরও 5 থেকে 6টি শহরের ভাগ্য জড়িত। ইউক্রেন এবার সত্যি চরম অস্ত্র সংকটে পড়েছে, এটি আর গোপন করার কিছু নেই। এটি এখন স্পষ্টভাবে সামনে চলে এসেছে। আর বর্তমানে আমেরিকা, ইউরোপ এবং তার মিত্রদের যে অবস্থা, নতুন করে কোনো অস্ত্র দেওয়ার অবস্থায়ও পূর্বের মতো নেই। এখন হয়তো অস্ত্র দেয়া হবে, কিন্তু সেটি সীমিত পরিসরে। তারা বলছে যে এই ধরনের সমরাস্ত্র দিয়ে যদি পাল্টা হামলা চালানোর কোনো উদ্দেশ্য গ্রহণ করা হয় সেটি হবে যুদ্ধের কৌশলগত অবস্থানের জন্য মারাত্মক এক হুমকি এবং ভুল। তার কারণে রাশিয়া আরও সুযোগ পাবে বন্ধুরা ইউক্রেনের অভ্যন্তরে প্রবেশ করার জন্য। রাশিয়ার সেনাবাহিনীর তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল রাশিয়ান বাহিনীকে যদি ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয় তাহলে রাশিয়া আরও কয়েকটি শহরে ঢুকে পড়বে বিভিন্ন অঞ্চল দিয়ে। অন্যদিকে ইউক্রেনীয় বাহিনীর তরফ থেকে চেষ্টা করা হয়েছিল যদি ইউক্রেনীয় বাহিনী আরও সংগঠিত হয়ে রাশিয়ার অগ্রসরমান বাকমুত অঞ্চলটি ছত্রভঙ্গ করে দিতে পারে তাহলে সেখানে তারা এগিয়ে যাবে, এবং এই লক্ষ্যে গত কয়েকদিন ধরেই বক্তৃতা দেওয়া হয়েছিল। কিন্তু যেভাবে বক্তৃতা দেওয়া হচ্ছে আসলে কাজের কাজ কিছু হয়নি, শুধুমাত্র বাগাড়ম্বর। মিস্টার ভলোদিমির জেলেনস্কির ভিডিও বার্তা এর মধ্যেই পাল্টা হামলা সীমাবদ্ধ থেকে ছিল, কিন্তু রাশিয়ান হামলার সীমাবদ্ধ থাকেনি। এর মধ্যে মিস্টার ভ্লাদিমির পুতিন গতকাল যে বক্তব্য দিলেন সেই বক্তব্যটি যদি আমরা সামনে টেনে আনি তাহলে এখানে কয়েকটি বিষয় স্পষ্ট হয়ে যাবে। তিনি সরাসরি ঘোষণা দিয়েছেন আমেরিকা বা অন্য কোনো দেশ ইউক্রেনকে কী পরিমাণ সমরাস্ত্র দিল, কোন সমরাস্ত্র দিল সেটি নিয়ে চিন্তা করার সময় তাদের নেই। তাদের অন্যতম উদ্দেশ্য হলো নিজেদের ব্যাপারে ভাবা, অর্থাৎ ইউক্রেনকে যে পরিমাণ সমরাস্ত্র পশ্চিমা বিশ্ব দিচ্ছে তার চেয়ে স্মুথলি 3 গুণ বেশি সমরাস্ত্র রাশিয়া যে কোনো সময় উৎপাদন করতে সক্ষম। এছাড়া রাশিয়া তার সামরিক বাহিনীর কলেবর পূর্বের তুলনায় বহুগুণে বৃদ্ধি করছে এবং সামরিক বাহিনীর নির্মাণ সক্ষমতাও বৃদ্ধি করা হয়েছে, এবং এক্ষেত্রে রাশিয়া অন্য কোনো দেশের উপরে 100% নির্ভরশীল নয়। তাই এই ব্যাপারে তাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। যদি তারা বেশি পরিমাণে সমরাস্ত্র প্রদান করতে পারে সেক্ষেত্রে ইউক্রেনের পরাজয় একটু পিছিয়ে যাবে, এর বাইরে অন্য কিছুই ঘটবে না। অর্থাৎ মিস্টার ভ্লাদিমির পুতিনের গতকালের সাক্ষাৎকারের পরে এই ব্যাপারটি স্পষ্ট হয়েছে যে রাশিয়া জয়ের ব্যাপারে তারা চরম মাত্রায় আত্মবিশ্বাসী, এবং এটি শুধু কোনো ফ্লুক নয়। এর জন্য যতদিন যুদ্ধ করা প্রয়োজন যুদ্ধটি রাশিয়ান বাহিনী ততদিন পর্যন্ত টেনে নেবে। আর এই বক্তব্যের পরেই হয়তো পশ্চিমা বিশ্ব ভেঙে পড়েছে, তারা ইউক্রেনকে না পারছে বলতে না পারছে সইতে। একদিক দিয়ে তারা ইউক্রেনকে বলতে পারছে না বা বলতে সক্ষম নয় লজ্জার কারণে, যে তারা যদি এখানে বাঁশ খেয়ে এখান থেকে চলে যায় তাহলে পৃথিবীতে আর মুখ দেখাতে পারবে না।
এত বড় হ্যাডাম নিয়ে যখন ইউক্রেনের অভ্যন্তরে যুদ্ধ করতে এসেছিল, তখন তাদের উদ্দেশ্য ছিল যে মিস্টার ভ্লাদিমির পুতিনকে অর্থনৈতিকভাবে কাবু করলে অবশ্যই মিস্টার ভ্লাদিমির পুতিনের অর্থনীতি যদি পরিপূর্ণভাবে ভেঙে পড়ে তখন তারা পায়ে ধরে যুদ্ধ বন্ধ করবে এবং এখান থেকে সৈন্য সামন্ত নিয়ে চলে যাবে। কিন্তু এই পর্যায়ে এসে দেখা যাচ্ছে উল্টো আমেরিকার অর্থনীতি ভেঙে পড়ার উপক্রম হয়েছে, ইউরোপ গোল্লায় গেছে, ইউরোপের অর্থনৈতিক যে একটি স্ট্রাকচার ছিল সেটি মোটামুটি ধ্বংসের দ্বার প্রান্তে, এখন তাকে 3-4 গুণ বেশি দামে জ্বালানি কিনে মূল্যস্ফীতি সামাল দেওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা নেই, জার্মানির অবস্থা যায় যায়। সুতরাং রাশিয়ার এগেনস্ট নিষেধাজ্ঞা আরোপ করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইউরোপ। এই প্রেক্ষাপটে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন দেখতে পাচ্ছে তারা প্রথম দিকে যত উৎসাহ নিয়ে সমরাস্ত্র দিয়েছিল সেই সমরাস্ত্রের এখন উৎসাহের ভিত্তি আর নেই, কারণ আস্তে আস্তে দিতে দিতে এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে সমরাস্ত্র সর্বোচ্চ পর্যায়ে উৎপাদন করেও তারা এখন ইউক্রেনের চাহিদা পূরণ করতে পারছে না। এখন যদি দীর্ঘমেয়াদে 2-3 বছর এই ধরনের যুদ্ধ চলে তাহলে নিশ্চিত থাকুন কোনোভাবে ইউক্রেনের বার্ষিক চাহিদা পূরণ করার মতো উৎপাদন সক্ষমতা ইউরোপের নেই। এখন ইউরোপের উৎপাদন সক্ষমতা যদি না থাকে তাহলে অস্ত্র উৎপাদনের ক্ষেত্রে অবশ্যই তাকে একক দেশ হিসেবে আমেরিকার উপর নির্ভরশীল হতে হবে। আর আমেরিকা এই মুহূর্তে রাজি নয় যে ভবিষ্যতে তার যে নির্বাচন ব্যবস্থা আসছে 2024 সালে, সেখানে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, অর্থনৈতিক মন্দা, সামগ্রিক বিষয়গুলো নিয়ে যদি তারা সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে এখানে ডোনাল্ড ট্রাম্পের কাছে ধরাশায়ী হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে মিস্টার জো বাইডেনের। আর মিস্টার জো বাইডেন যদি 2024 সালের নির্বাচনে হেরে যান তাহলে ইউক্রেনের বাস এবং হারিকেনা লণ্ঠন একসাথে ধরে যাবে, কারণ মিস্টার জো বাইডেনের এগেনস্টে যতটা সহজে মিস্টার ভ্লাদিমির জেলেনস্কি তার আবদারগুলো বলতে পারেন এবং বলার সাথে সাথে এখানে সমরাস্ত্র পৌঁছে যায়, ডোনাল্ড ট্রাম্প একেবারে ভিন্ন বাতিঘর। তিনি সরাসরি বলে দিয়েছেন এই ধরনের অর্থের অপচয় করা কোনোভাবেই আমেরিকার পক্ষে সম্ভব নয়। আমেরিকা কোনোভাবেই এভাবে না দেখে না শুনে কোনো একটি দেশের এগেনস্টে ব্ল্যাঙ্ক চেক সে দেবে না। অর্থাৎ মিস্টার জো বাইডেনের এগেনস্টে যদি মিস্টার ডোনাল্ড ট্রাম্প জয়লাভ করে তাহলে ইউক্রেনের কপালে বড় ধরনের ভুষ্টি রয়েছে, কারণ তখন সমরাস্ত্রের সহায়তা বলেন, অস্ত্রের সহায়তা বলেন, কূটনৈতিক সহায়তা বলেন, এগুলো স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে। অন্যদিকে রাশিয়ার সাথে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের রয়েছে চরম সম্পর্ক। ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিন ব্যক্তিগত বন্ধু, সেই বন্ধুত্বের মাত্রার প্রভাবও রাশিয়া ইউক্রেন যুদ্ধের এগেনস্টে পড়বে ব্যাপারে কোনো সন্দেহ নেই। সুতরাং পরাজিত হওয়ার দ্বার প্রান্তে আর একটি ঝাঁকি দেওয়ার অপেক্ষা ইউক্রেন। দেখা যাক সেই ঝাঁকিতে সে কত দূর উদ্ধার করতে পারে। সম্ভাবনা ক্ষীণ, সম্ভাবনা খুবই সীমিত। সেই ঝাঁকিতে মনে হয় না কোনো কাজ হবে, কারণ মিস্টার ভ্লাদিমির পুতিনের বর্তমান যুদ্ধের পরিকল্পনাটি এমনভাবে এগিয়ে যাচ্ছে, এটি যদি সামনের দিকে এগিয়ে যায় আপাতত পশ্চিমা বিশ্ব নয় সমগ্র বিশ্বেরও কিছু করার নাই, কারণ দীর্ঘমেয়াদে এমনভাবে তারা সমরাস্ত্র উৎপাদন করে রাশিয়া ইউক্রেনের অভ্যন্তরে হামলা পরিচালনা করে যাচ্ছে, সেখানে পশ্চিমা এই অল্প অল্প করে দেওয়া সমরাস্ত্র দিয়ে প্রতিরোধ গড়া তো দূরের কথা বা অফেন্সিভ আক্রমণ তো দূরের কথা, প্রতিরোধ করতেই তাদের হিমশিম খেতে হবে। বন্ধুরা, এ ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানতে চাচ্ছি, অবশ্যই আপনারা জানাবেন। আর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদেরকে দেখে থাকেন কিন্তু এখনও পর্যন্ত আমাদের পেজটিতে লাইক দেননি, এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে আমাদের পেজটিতে লাইক দিবেন, এবং অবশ্যই যারা ইউটিউবের মাধ্যমে ভিডিওগুলো পেয়ে থাকেন মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। ধন্যবাদ সকলকে।